हेलो स्टूडेंट आमी सौमिक आबारो चले एसेछि तोमादेर सामने क्लास इलेवेन तापगतिविद्या चैप्टारेर नतून एकटा टपिक निये। आर आजके आमादेर आलोचना टपिक होच्छे गैसेर आपेक्षिक ताप। आजके आमादेर आलोचना टपिक कि ना गैसेर आपेक्षिक ताप। আমার প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও আমি জিনিসগুলো একদম বেসিক লেভেল থেকে শুরু করব। বেসিক লেভেল থেকে শুরু করতে করতে সেই সমস্ত জিনিস পড়াবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসে। এই একটা ভিডিও দেখে নিলে আর দ্বিতীয় কোনো ভিডিও তোমাদের দেখার দরকার নেই আপেক্ষিক তাপ সম্পর্কে। তাই বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। দেখো গ্যাসের আপেক্ষিক তাপ দু রকমের, বুঝতে পারলে? কিন্তু সেই সব কিছু জানার আগে আমরা আগে আপেক্ষিক তাপ জিনিসটাকে ভালো করে জানবো। তোমরা যারা আমার একটা দুটো ভিডিও অলরেডি দেখেছো তারা জানো যে আমি এই যে আপেক্ষিক তাপ পড়াবো, সবার আগে আপেক্ষিক তাপের সংজ্ঞা বলে দিলাম, দিয়ে কিছু ক্যালকুলেশন করিয়ে দিলাম, এরকমভাবে কিন্তু আমি পড়াই না। আমি আগে যে জিনিসগুলোকে পড়াবো সেই জিনিসগুলো সম্পর্কে আগে তোমাদেরকে ইনফরমেশন দিতে চাই যে আপেক্ষিক তাপ জিনিসটা এবার কী, বা এই আপেক্ষিক তাপটা আমরা কেন পড়ছি, এই সমস্ত জিনিস তো আগে আমাদের জানা উচিত, তারপরে তো আপেক্ষিক তাপ জিনিসটা পড়ব। তো চলো দেখে নেই যে আপেক্ষিক তাপ জিনিসটা কী। দেখো এর আগে তোমরা ক্যালোরিমিতি চ্যাপ্টারটা পড়েছিলে কি? ক্যালোরিমিতি চ্যাপ্টারটা পড়োনি, না পড়লেও কোনো চাপ নেই, আমি আছি তো। এরপরে সময় করে আমি ক্যালোরিমিতি চ্যাপ্টারটার উপরেও ভিডিও দিয়ে দেবো। আর এই ভিডিওতে ক্যালোরিমিতি চ্যাপ্টারের একটা যে ছোট্ট কনসেপ্ট আছে সেটা না হয় আমি বোর্ডে লিখে দিচ্ছি, ওকে? তো ক্যালোরিমিতি চ্যাপ্টারটা না পড়লেও তোমাদের চাপ নেই। ক্যালোরিমিতি চ্যাপ্টারে আপেক্ষিক তাপের একটা সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে? কী সংজ্ঞা? না কোনো পদার্থকে এইচ পরিমাণ তাপ দিলে যদি তার উষ্ণতা টি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ওই পদার্থের আপেক্ষিক তাপ এস, যেটাকে আমরা এস দ্বারা ডিনোট করছি, এস সমান হবে এইচ বাই টি। দেখো আমরা সবসময় জানি যে কোনো পদার্থকে আমরা যদি তাপ দিই তার উষ্ণতা বৃদ্ধি পাবে, বা কোনো পদার্থ যদি তাপ ত্যাগ করে তাহলে তার উষ্ণতা হ্রাস পাবে, এই জিনিসটা আমরা জানি। তো ক্যালোরিমিতি চ্যাপ্টারে এই একটা ডেফিনেশান ছিল আপেক্ষিক তাপ সম্পর্কে, যে কোনো একটা পদার্থকে আমরা যদি এইচ পরিমাণ তাপ দেই আর এইচ পরিমাণ তাপ দিলে যদি তার উষ্ণতা টি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ওই পদার্থের আপেক্ষিক তাপ কী হবে? এইচ বাই টি, যাকে আমরা এস দ্বারা ডিনোট করছি। কিন্তু এই ডেফিনেশানটা, এই যে আপেক্ষিক তাপের ডেফিনেশানটা, কঠিন আর তরল পদার্থের ক্ষেত্রে ঠিক ছিল। এই আপেক্ষিক তাপের ডেফিনেশানটা কঠিন আর তরল পদার্থের ক্ষেত্রে ঠিক ছিল, কিন্তু গ্যাসের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়। গ্যাসের ক্ষেত্রে এই ডেফিনেশানটা ভুল না, ডেফিনেশানটা অসম্পূর্ণ। কিভাবে গ্যাসের ক্ষেত্রে এই ডেফিনেশানটা এই কারণে অসম্পূর্ণ যে গ্যাসের তাপমাত্রা আমরা তাপ না দিয়েও বৃদ্ধি বা হ্রাস করতে পারি, বুঝতে পারলে? গ্যাসের তাপমাত্রা আমরা তাপ না দিয়েও বৃদ্ধি বা হ্রাস করতে পারি। জিনিসগুলো ভালো করে শোনো, অন্য কোনো ভিডিওতে এরকম বোঝানো আছে নাকি আমি জানি না। তো আপেক্ষিক তাপ জিনিসটা আমরা কেন পড়বো, যে এই দুটো আপেক্ষিক তাপ সম্পর্কে আমরা পড়বো, সেই দুটো জিনিস কেন পড়বো, সেগুলো তো আমাদেরকে আগে জানা দরকার। সেই জন্যই আমি এই জিনিসটা বলছি। দেখো কি বলেছে, না কোনো পদার্থকে এইচ পরিমাণ তাপ দিলে যদি তার উষ্ণতা টি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ওই পদার্থের আপেক্ষিক তাপ এর সমান এইচ বাই টি। কি আমরা জানি যে কোনো পদার্থকে তাপ দিলে তার উষ্ণতা বৃদ্ধি পাবে, আর ওই পদার্থটা যদি তাপ বর্জন করে তাহলে ওই পদার্থের উষ্ণতা হ্রাস পাবে। কিন্তু এই জিনিসটা কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে খুব সুন্দরভাবেই প্রযোজ্য, আমাদের তাতে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু সমস্যা হলো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপ না দিয়েও গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করা যায়, বুঝতে পারলে? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপ না দিয়েও উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করা যায়। কী কীভাবে আমরা আগে জানছি বৃদ্ধি কিভাবে করা যায়, না আমরা যদি গ্যাসকে চাপ প্রয়োগ করি, না গ্যাসকে যদি কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করে
গ্যাস কে চাপ প্রয়োগ করলে কি হবে? গ্যাস কে চাপ প্রয়োগ করলে তার আয়তন সংকুচিত হবে। গ্যাস থেকে চাপ অপসারিত করলে তার আয়তন প্রসারিত হবে। তাহলে গ্যাস কে চাপ প্রয়োগ করে যদি আমরা সংকুচিত করি তাহলে কি হয় জানো তো? তাহলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়, বুঝতে পারলে? গ্যাসকে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করার জন্য তাপ দেওয়ার প্রয়োজন নয়, কি তাপ দেওয়ার প্রয়োজন হয় না। তাপ দিলেও গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু তার সাথে সাথে গ্যাসকে চাপ প্রয়োগ আমরা যদি করি তাহলে তার আয়তন সংকুচিত হয় আর তার তাপমাত্রা বৃদ্ধি পায়। আবার গ্যাস থেকে আমরা যদি চাপ অপসারিত করি বা গ্যাসকে আমরা যদি হঠাৎ প্রসারিত করি, হঠাৎ প্রসারিত কিভাবে করব? গ্যাসে গ্যাসের উপর চাপটা কমিয়ে দিয়ে, গ্যাসের উপর চাপটা হঠাৎ করে যদি আমরা কমিয়ে দিই তাহলেই তো গ্যাস গ্যাসটা প্রসারিত হবে। এবার গ্যাসকে আমরা যদি হঠাৎ প্রসারিত করি তাহলে কি হয় না, গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। দেখো এই যে আমি দুটো জিনিস লিখে দিলাম, তোমাদের মনে তো প্রশ্ন জাগতে পারে যে গ্যাসকে গ্যাসের উপর চাপ প্রয়োগ করলে গ্যাসের উষ্ণতা কেন বৃদ্ধি পাচ্ছে। এখানেও তোমরা বলতে পারো যে গ্যাসকে গ্যাসের উপর চাপ অপসারণ করলে গ্যাস কেন ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তো তোমাদের প্রশ্ন জাগতে পারে। এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো এর নেক্সট ভিডিওতে। এখন তোমরা এটা জেনে রাখো যে গ্যাসকে চাপ প্রয়োগ করলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায় আর গ্যাস থেকে চাপ অপসারিত করলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এই দুটো জিনিস তোমরা জেনে রাখো, ওকে? আর এই কেন কারণ আমি তোমাদেরকে মাস্ট বলবো, কারণ বলবো না আমার ভিডিওতে এটা হতে পারে না, কিন্তু নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমি যখন তোমাদের রুদ্ধতাপ প্রক্রিয়া আর হচ্ছে আর কি আছে সমস্ন প্রক্রিয়া এই দুটো জিনিস পড়াবো তখন এই দুটো জিনিস গল্পের আকারে তোমাদেরকে বলবো, বুঝতে পারলে? তাহলে আমি কি বললাম যে আমরা সাধারণভাবে জানি যে কেবলমাত্র তাপ প্রয়োগ করেই কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি করা যায় আবার তাপ অপসারণ করে বস্তুর উষ্ণতা হ্রাস করা যায়, ঠিক আছে? সেই রিলেটেড আমাদের এই আপেক্ষিক তাপের সংজ্ঞাটাও কাজে লাগছিল কোন কোন পদার্থের ক্ষেত্রে, কঠিন আর তরল পদার্থের ক্ষেত্রে। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখছি না, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আবার দুটো আলাদা কেস হয়ে যাচ্ছে, কি না গ্যাস থেকে গ্যাসকে চাপ দিলে আবার গ্যাস গরম হয়ে যাচ্ছে, গ্যাস থেকে চাপ অপসারিত করলে আবার গ্যাস ঠান্ডা হয়ে যাচ্ছে, কি? তাহলে এই দুটো ডেফিনেশন অনুযায়ী আমরা যদি গ্যাসের আপেক্ষিক তাপ লিখতে চাই আমাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কি সমস্যার সম্মুখীন জানো? আমরা ওই কোণে এস সমান আপেক্ষিক তাপ এস সমান এইচ বাই টি লিখে রাখছি, এইচটা কি তাপ গ্রহণ আর টিটা উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি। এই সূত্রটা যেটা আমি আগে লিখেছিলাম আপেক্ষিক তাপ সম্পর্কে সেটাই, এই যে এস সমান এইচ বাই টি আগে ডেফিনেশনে লিখছিলাম না, এটা হচ্ছে তার মানে কথায় লিখে দিচ্ছে আর কি, এটা সাংকেতিক রূপ। আর এসটাকে কি এস কি জিনিসকে প্রকাশ করে, এইচ কি জিনিসকে প্রকাশ করে সেটা লিখে দিয়েছি। এবার এইটাই এই জিনিসটা এই আপেক্ষিক তাপটা আমরা এই দুটো জিনিসের ক্ষেত্রে বের করবো, ঠিক আছে? এই জিনিসে আমরা কি দেখলাম না, গ্যাসটাকে চাপ প্রয়োগ করলাম, ঠিক আছে? গ্যাসটাকে চাপ প্রয়োগ করতে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এখানে আপেক্ষিক তাপ কত হবে? আপেক্ষিক তাপ এই ক্ষেত্রে হবে না, আপেক্ষিক তাপের সূত্র কি তাপ গ্রহণ, কি মানে গ্যাসটা কত তাপ গ্রহণ করেছে? আমরা কি গ্যাসটাকে কোনো তাপ কি দিয়েছি? গ্যাসটাকে আমরা তাপ দেইনি, আমরা গ্যাসটাকে শুধুমাত্র চাপ দিয়েছি। তাহলে এখানে তাপ গ্রহণ সমান জিরো হবে, কি? আর ধরো উষ্ণতা বৃদ্ধি, ধরলাম টি উষ্ণতা বৃদ্ধি হয়েছে, কি? তাহলে শূন্য বাহিত টি সমান কত হবে? শূন্য। তাহলে এক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপ শূন্য হয়ে যাচ্ছে। গ্যাসকে আমরা তো এখানে শুধু চাপ প্রয়োগ করছি, গ্যাসকে তো কোনো চাপ তাপ দেইনি, এখানে দিয়েছি চাপ, চাপ দিতেই উষ্ণতা বৃদ্ধি হয়েছে। তাহলে আপেক্ষিক তাপ সমান কত হবে? জিরো বাই টি। কেন না, গ্যাসটা কোনো তাপ গ্রহণ করেনি, কারণ আমরা তাপ দেইনি, আমরা দিয়েছি চাপ। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক তাপ হবে জিরো বাই টি সমান জিরো। আবার গ্যাসকে আমরা যখন হঠাৎ প্রসারিত করছি তাহলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তখন আপেক্ষিক তাপ কী হবে? আপেক্ষিক তাপ সমান
এক্ষেত্রে কি জিনিস হয় জানো তো, গ্যাসের যখন তাপমাত্রা হ্রাস পায় তখন কি হয়, ধরো একটা কন্টেনার, একটা ধাতব পাত্রে গ্যাস আছে, এটা পিস্টন, ঠিক আছে, গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি, গ্যাসের উপর চাপ বৃদ্ধি করার জন্য কি করতে হবে, এই পিস্টনটাকে আমরা যদি জাঁকি তাহলে এখানে যে গ্যাসটা আছে ওর চাপ বৃদ্ধি পাবে, আবার এই পিস্টনটাকে যদি আমরা উপরের দিকে তুলে নিই তাহলে এর উপর চাপ হ্রাস পাবে, কি এবার আমরা কি করলাম, এই পিস্টনটাকে উপরের দিকে তুলে নিলাম, বুঝতে পেরেছো, হঠাৎ করে উপরের দিকে তুলে নিলাম, তাহলে কি গ্যাসটাকে, গ্যাসটা হঠাৎ প্রসারিত হচ্ছে, প্রসারিত হলে কি হবে জানো তো, যেটা গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে, যখন গ্যাসটা ঠান্ডা হবে তখন কি হবে, এই পারিপার্শ্বিক পরিবেশে যেই তাপ আছে এই তাপগুলো কিন্তু, এটা ধাতব পাত্র তো, এই গ্যাসটার ভেতরে ঢুকে যাবে, ফলে গ্যাসের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, কেন না, এখানে আমরা গ্যাসটাকে হঠাৎ প্রসারিত করলে গ্যাসটা ঠান্ডা হচ্ছে, ঠিক আছে, মানে গ্যাসটা তাপ হ্রাস পাচ্ছে, কিন্তু সেই তাপ আবার কে যোগান দিয়ে দিচ্ছে, না পারিপার্শ্বিক পরিবেশ আর কি, পরিবেশ থেকে সেই তাপটা আবার গ্যাসটা পেয়ে যাচ্ছে, দিলে কি হচ্ছে, গ্যাসটার কোনো উষ্ণতার পরিবর্তন হয় না, কিন্তু এক্ষেত্রে গ্যাসের তাপ গ্রহণ কিন্তু হচ্ছে, তাপ গ্রহণ, কোন তাপ গ্রহণ, ধরো এইচ পরিমাণ তাপ গ্যাসটা পরিবেশ থেকে গ্রহণ করলো, তাহলে আপেক্ষিক তাপ সমান কত হবে, এইচ বাই তাপমাত্রা উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা বৃদ্ধি জিরো, কেন উষ্ণতা বৃদ্ধি জিরো, না এই যে উষ্ণতাটা তো বাড়ছে বা কমছে না, কেন কমছে না, কারণ এই গ্যাসটা যে তাপ হ্রাস হয়েছিল, যে তাপমাত্রাটা হ্রাস হয়েছিল আবার সে বাহ্যিক তাপ গ্রহণ করে সেই তাপমাত্রাটা আর বাড়ছেও না আর কমছেও না, এই পারিপার্শ্বিক পরিবেশ থেকে গ্যাসটা তাপ গ্রহণ করে নিচ্ছে, এই দুটো জিনিস তোমাদের এখন একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে স্যার কী বলছে বুঝতে পারছি না, নেক্সট ভিডিওতে এই দুটো জিনিসই গল্পের আকারে বলবো, সমশন প্রক্রিয়া আর রুদ্ধতাপ প্রক্রিয়া বলার সময়, শুধু এখানে তোমরা এইটা জেনে রাখো যে গ্যাসকে আমরা যদি হঠাৎ প্রসারিত করি গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়, আর হ্রাস পেলে কী হয়, গ্যাসটা পারিপার্শ্বিক পরিবেশ থেকে তাপমাত্রা গ্রহণ করে নেয়, ঠিক আছে, তাপ গ্রহণ করে নেয়, তাপ গ্রহণ করলে তাপমাত্রা পরিবর্তিত থাকবে, তাহলে এখানে আপেক্ষিক তাপ সমান কত হবে, ইনফিনিটি, কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়ে যায়, এই জিনিসটা তো জানো তোমরা, তাহলে আমরা কি দেখছি, এই ক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপ জিরো হয়ে যাচ্ছে আর এক্ষেত্রে গ্যাসের আপেক্ষিক তাপ ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটা সামঞ্জস্যপূর্ণ ভালো মান পাচ্ছি না, কি হচ্ছে না, তাহলে আমরা একটা অর্থপূর্ণ মান পাচ্ছি না, সামঞ্জস্যপূর্ণ বা অর্থপূর্ণ মান পাচ্ছি না, কেন পাচ্ছি না, না গ্যাসকে শুধুমাত্র তাপ দিলেই তার তাপমাত্রা যে বৃদ্ধি হয় এরকম নয়, গ্যাসের তাপমাত্রা গ্যাসের চাপ বা আয়তন বৃদ্ধিতেও, গ্যাসের উপর চাপ বৃদ্ধিতেও গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়, আবার চাপ হ্রাসেও গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়, এই জিনিসটার জন্যে আমাদের অসুবিধা হচ্ছিল, যেহেতু এই জিনিসটার জন্য অসুবিধা হচ্ছিল তাহলে আমরা আর আগে যে শুধুমাত্র একটা আপেক্ষিক তাপ ক্যালোরিমিতি চ্যাপ্টারে পড়েছিলাম সেরকম আপেক্ষিক তাপ পড়বো না, আমরা দুটো স্পেশাল আপেক্ষিক তাপ পড়বো, কি দুটো স্পেশাল আপেক্ষিক তাপ, কি না লিখছি এক্ষুনি দাঁড়াও, কি দুটো স্পেশাল আপেক্ষিক তাপ, না স্থির আয়তনে, স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আর দুই হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, এটাকে আমরা কি দ্বারা লিখি, সিভি, আর এটাকে আমরা লিখি সিপি দ্বারা, তাহলে আমি আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে যে আমরা এই চ্যাপ্টারে গ্যাসের জন্য দুটো আপেক্ষিক তাপ কেন পড়বো, কেন পড়বো বললাম না, আগের চ্যাপ্টারে কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি করলেই গ্যাসের আপেক্ষিক, গ্যাসের শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি করলেই গ্যাসের তাপ বৃদ্ধি পায়, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র তাপ, শুধুমাত্র তাপ দিলেই গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায় না, চাপ বৃদ্ধি করলেও বা চাপ হ্রাস করলেও গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পায়, বুঝতে পারলে, সেই জন্য আমাদেরকে এখানে দুটো আপেক্ষিক তাপ পড়তে হবে, স্থির আয়তনে আপেক্ষিক তাপ আর স্থির চাপে আপেক্ষিক তাপ, ঠিক আছে, আচ্ছা তাহলে গ্যাসের তাপমাত্রা আর গ্যাসের তাপমাত্রা তাপ ছাড়া আর কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল আমরা দেখলাম, না চাপ আর আয়তন,
আচ্ছা চাপ আর আয়তন এই দুটোর সাথে কিরকম নির্ভরশীল তোমরা বুঝতে পারছো তো যে চাপ যখন বৃদ্ধি করি চাপ বৃদ্ধি করলে কি হয় চাপ বৃদ্ধি করলে গ্যাসের উষ্ণতাও বৃদ্ধি পায় উষ্ণতা বৃদ্ধি পায় কি আর চাপ বৃদ্ধি করলে আয়তন কি হয় আয়তনের হ্রাস ঘটে আর উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি পায় একই জিনিস তো চাপ বৃদ্ধি করা মানেই আয়তন হ্রাস ঠিক আছে আর রেজাল্টটা কি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পায় তেমনি চাপ হ্রাস করা মানে আয়তন বৃদ্ধি করা তখন কি হবে না উষ্ণতা হ্রাস পাবে বুঝতে পারলে চাপ আর আয়তন নিয়ে যদি তোমাদের সমস্যা থাকে তোমরা হয়তো বলতে পারো যে আমরা স্থির চাপে আপেক্ষিক তাপ পড়লাম আপনি তো বারবার বলছেন যে চাপ বৃদ্ধি করলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায় চাপ হ্রাস করলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায় তাহলে আয়তনটা আবার কেন পড়ছি আয়তনটার সাথেও কীভাবে রিলেটেড আমি এখানে দেখিয়ে দিলাম যে চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হ্রাস পায় আর উষ্ণতা বৃদ্ধি পায় চাপ হ্রাস করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় আর উষ্ণতা হ্রাস পায় ঠিক আছে তাহলে এরপর আমরা এই দুটো জিনিস বলবো স্থির আয়তনে আপেক্ষিক তাপ আর স্থির চাপে আপেক্ষিক তাপ বুঝতে পারলে তাহলে এই দুটো জিনিস সম্পর্কে এবার চলো আস্তে আস্তে জেনে নিই ঠিক আছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ কি দেখো এখানে আমরা নামটা থেকেই বলে দেব বুঝতে পেরেছো স্থির আয়তনে আপেক্ষিক তাপ স্থির আয়তনে আপেক্ষিক তাপের জিনিসটা কি বা এর সংজ্ঞা কি এর সংজ্ঞা হচ্ছে না আয়তন স্থির রেখে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা বলছি স্থির আয়তনের আপেক্ষিক তাপ ঠিক আছে না আয়তন স্থির রেখে একক ভরের কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস আচ্ছা 1 ডিগ্রি সেলসিয়াস না লিখে 1 ডিগ্রি লিখছি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা বলছি স্থির আয়তনে আপেক্ষিক তাপ স্থির আয়তনে আপেক্ষিক তাপ কি না স্থির আয়তনে লেখাই আছে মানে আয়তন স্থির থাকবে আয়তন স্থির রেখে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন আর স্থির চাপে আপেক্ষিক তাপ কি না এখানে কি স্থির থাকবে চাপ নামেই লুকিয়ে আছে না চাপ স্থির রেখে একক ভরের কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো স্থির চাপে আপেক্ষিক তাপ তাহলে কোনটাতে কি স্থির থাকবে সেটা নামেই লুকিয়ে আছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ মানে আয়তন স্থির রেখে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে আমরা বলবো স্থির আয়তনে আপেক্ষিক চাপ আচ্ছা তোমরা বলবে যে এইটা এই সংজ্ঞাটা মনে থাকছে ঠিক আছে দেখো আমি কিন্তু নিজে কোনো সংজ্ঞা মুখস্থ করি না কোনোদিন আমাকে এটা আজ থেকে অনেকদিন পরে জিজ্ঞাসা করলেও আমি বলে দেবো এই সংজ্ঞাটা মুখস্থ না করে কোন জিনিসটা থেকে মনে রাখা যায় জানো তো আপেক্ষিক তাপ এস সমান h/t পড়েছিলে হ্যাঁ কি না যেখানে এসটা আপেক্ষিক তাপ এইচটা হচ্ছে কত পরিমাণ আমরা তাপ দিচ্ছি গৃহীত তাপ আর টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি এখানে আমরা যদি t = 1 ধরে নেই এস সমানই এইচ হয়ে যাবে কি t = 1 মানে কি মানে বস্তুর উষ্ণতা একক বৃদ্ধি হচ্ছে তাহলে বস্তুর উষ্ণতা একক বৃদ্ধি হলে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি হলে যে পরিমাণ তাপের প্রয়োজন ঠিক আছে তাকে আমরা বলছি এইচ এইচটা কি এইচটাই তো রিকোয়ার্ড হিট বা প্রয়োজনীয় তাপ কি সেটাকে আমরা বলছি স্থির আয়তনে আপেক্ষিক তাপ এবার তাহলে আয়তন স্থির থাকবে না চাপ স্থির থাকবে সেটা নাম দেখে বুঝে যাবে আবার এস সমান h/t দে t = 1টা পুট করে দিলে আমরা কি দেখতে পাচ্ছি না যতটা পরিমাণ তাপ লাগে একক ভরের ক্ষেত্রে সেটাই হচ্ছে
আপেক্ষিক তাপ, বুঝতে পারলে? তো এই জিনিসটা থেকেও তোমরা ডেফিনেশন মনে রেখে দিতে পারবে, এস সমান এইচ বাই টি থেকে। তবে এটা এমন কোনো ডেফিনেশন, এমন কোনো কঠিন ডেফিনেশন না যেটা মনে রাখা যায় না। তবে আয়তন সি রেখে একক বার কোনো বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। আচ্ছা, এইটা হচ্ছে ছোট সি ভি, ঠিক আছে? এটা ছোট হাতের সি, এটাও ছোট হাতের সি, বুঝতে পারলে? বড় হাতের সি দ্বারা অন্য জিনিসকে প্রকাশ করা হয়। আমি আরেকটা কথা বলছি, আমি বলছি যে এম গ্রাম গ্যাসের উষ্ণতা, এম গ্রাম গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে আমার যদি কিউ পরিমাণ তাপ লাগে, এম গ্রাম গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে কিউ পরিমাণ তাপ লাগে যদি স্থির আয়তন, এটা আমি স্থির আয়তনের কথা বলছি, তাহলে কিউ সমান আমরা লিখতে পারি এম সিভি টি, সরি এখানে এক ডিগ্রি নয়, এটা টি ডিগ্রি। এম গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা টি ডিগ্রি বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ চাপ লাগে, কিউ পরিমাণ তাপ লাগে, তাহলে কিউ সমান এম সিভি ডিটি। এটা সমগ্র প্রসেসটা কি স্থির আয়তনে, তেমনি স্থির চাপে যদি এম গ্রাম কোনো বস্তুর উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হয়, তাতে কিউ পরিমাণ চাপ তাপ লাগে, এটা কি না স্থির চাপে, তাহলে আমরা লিখতে পারি কিউ সমান এম সিপি ডিটি। তাহলে এই দুটো জিনিস সব মনে থাকবে তোমাদের, যে এম গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা টি ডিগ্রি বৃদ্ধি করতে যদি কিউ পরিমাণ চাপ লাগে, তাহলে আমরা লিখতে পারি কিউ সমান এম সিপি ডিটি, এটা স্থির আয়তনের ক্ষেত্রে তাই সিবি। আর স্থির চাপে যদি এম গ্রাম ভরের কোনো বস্তুর উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে হয়, তাহলে কিউ সমান এম সিপি ডিটি। এই দুটো জিনিস তোমরা বুঝতে পারলে অবশ্যই বুঝতে পেরেছ। আবার এটাতে দেখো না, এখানেও আমি যদি একক ভর আর এক ডিগ্রি করে দেই, তাহলে কিউ সমান সিবি হয়ে যাচ্ছে না? এম সমান যদি ওয়ান মানে একক ভর, আর টি সমানও ওয়ান মানে একক উষ্ণতা বৃদ্ধি করে দেয়, তাহলেও কিউ সমান সিবি হয়ে যাচ্ছে না? এখান থেকেও তো আমরা এই ডেফিনেশনটা পেয়ে যাবো, তাহলে ডেফিনেশন মুখস্থ করতেই হচ্ছে না, দেখলে তো? ডেফিনেশনটা কত জায়গা থেকে মনে রাখা যায়, বুঝতে পারলে? আবার স্থির চাপে আপেক্ষিক তাপের ক্ষেত্রেও সেমভাবে ডেফিনেশনটা মনে রাখা যায়। এবার আমরা আরও একটা জিনিসের কথা জানবো, এই একই জিনিসের রিলেটেড। এটা আমরা যেমন পড়েছি স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আমরা এই রিলেটেডই পড়ব স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কি না, সমস্ত ডেফিনেশনটা একই থাকবে। এখানে যে লেখা আছে যে একক ভরের, এখানে একক ভর না লিখে এক মোল হবে শুধু, বুঝতে পেরেছ? মানে আয়তন স্থির রেখে এক মোল কোনো বস্তুর উষ্ণতা বা কোনো গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে আমরা বলবো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, বুঝতে পারলে? এটা বস্তু না করে গ্যাস করে দিচ্ছি, হ্যাঁ গ্যাস, কারণ এগুলো তো আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই, এটা বস্তু না করে গ্যাস করে দিচ্ছি। তাহলে মোলার আপেক্ষিক তাপ কি না, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে না আয়তন স্থির রেখে এক মোল কোনো গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে আমরা বলবো মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তেমনি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ না, এটাও সব সেম থাকবে, শুধু একক ভরের জায়গায় এক মোল হয়ে যাবে। স্থির চাপ স্থির রেখে এক মোল কোনো গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে আমরা বলবো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, বুঝতে পেরেছো? শুধু আপেক্ষিক তাপ তখন হবে যখন একক ভর হবে, আর মোলার আপেক্ষিক তাপ তখন হবে যখন এক মোল হবে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় না, বড় হাতের সিভি দ্বারা। এখানে এই সিটা যেমন ছোট হাতের, এখানে এই সিটা বড় হাতের, আর এটাকে প্রকাশ করা হয় সিপি দ্বারা, বড় হাতের সিপি দ্বারা। এখানে এই সিটা যেমন ছোট হাতের ছিল, এইখানে এই সিটা বড় হাতের হবে। আবার বড় হাতের সিভি আর ছোট হাতের সিভির মধ্যেও সম্পর্ক আছে, কি সম্পর্ক দেখতে পাচ্ছ এটা, হ্যাঁ না, বড় হাতের সিভি সমান এম ইন্টু ছোট হাতের সিভি, বুঝতে পারলে? আবার বড় হাতের সিপি সমান এম ইন্টু ছোট হাতের সিপি,
এখানে m টা বড় হাতের হবে এই m মানে কি এই m মানে হচ্ছে m টা কি না গ্যাসের আণবিক ভর গ্যাসের সরি এটা দেখা যাচ্ছে না এই m টা গ্যাসের আণবিক ভর আমি আর লিখলাম না ঠিক আছে m টা কি না গ্যাসের আণবিক ভর সিবিআর এই সিবি আর এই সিবির মধ্যে পার্থক্য এই সম্পর্ক তোমরা বুঝতে পারলে না এই m টা ক্যাপিটাল সিবি সমান m ইনটু স্মল সিবি এই m টা হচ্ছে গ্যাসের আণবিক ভর তাহলে স্থির আয়তনে আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বুঝতে পারলে স্থির চাপে আপেক্ষিক তাপ আর স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এটাও তোমরা বুঝতে পারলে এবার আমরা পড়ব একক দেখো ছোট হাতে সিপি বা সিভি ছোট হাতে সিপি বা সিভি ঠিক আছে মানে স্থির আয়তনে বা স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ আর বড় হাতে সিপি বা সিভি মানে এই সিপি সিভি দুটোরই একই একক হয় আর এই সিপি সিভিরও দুটো একই একক হয় বুঝতে পারলে এই সিপি সিভিরও দুটো একই একক হয় আর এই সিপি সিভিরও দুটো একই একক হয় কি একক হবে সিজিএস পদ্ধতি আর একটা এসআই পদ্ধতি সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে ক্যালোরি আচ্ছা তাহলে এককগুলো কি না সিপি বা সিভির একক হচ্ছে ক্যালোরি ডট গ্রাম ইনভার্স ডট সেন্টিগ্রেড ইনভার্স আর এটা হচ্ছে জুল কেজি ইনভার্স আর এটা কেলভিন ইনভার্স বুঝতে পেরেছো এখানে যেহেতু আমরা একক ভর বা ভরের কথাটা বিবেচনা করি সেই জন্য এখানে গ্রাম বা কেজি আর বড় সিপি বা বড় সিভির ক্ষেত্রে যেহেতু আমরা এক মোলের কথা আলোচনা করি সেই জন্য এখানে গ্রাম বা কিলোগ্রামের জায়গায় মোল আছে আর তাপের একক ক্যালোরি সিজিএস পদ্ধতিতে এসআইয়ের জুল আর এটা সেলসিয়াস আর কেলভিন এই জিনিসগুলো আশা করি তোমরা জানো তাহলে বড় হাতে এই ছোট হাতে সিপি সিভির একক আর বড় হাতে সিপি সিভির একক কি এই জিনিসটাও তাহলে তোমরা বুঝতে পারলে ঠিক আছে তাহলে এইটা হয়ে গেল এই এককগুলো তোমরা মনে থাকবে আশা করি মনে থাকবে সেরকম কিছু কঠিন না তোমরা সংজ্ঞা থেকে এককও লিখতে পারো এই সংজ্ঞাটা যদি ঠিকঠাক বুঝো তাহলে সংজ্ঞা থেকেই তোমরা একক লিখে দেবে এত আর চাপ নিতে হবে না তোমাদেরকে বুঝতে পারলে তো একক মুখস্থ করলে জীবনেও মনে থাকবে না কত একক মুখস্থ করবে সংজ্ঞা মনে রাখবে সেখান থেকে একক লিখবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় যে সংজ্ঞা থেকে একক লিখতে পাচ্ছি না কমেন্ট করো ভিডিওতে কমেন্টের আমি রিপ্লাই করব সেখানে ভালো করে বলে দেবো যে কীভাবে এই সংজ্ঞা থেকে এই এককটা আমি লিখছি ঠিক আছে এবার তোমরা যেটা জানবে সেটা হলো যে গ্যাসের দুটো মোলার আপেক্ষিক তাপ পড়েছিলাম তো সেই দুটো মোলার আপেক্ষিক তাপের অন্তর্ফল আর অনুপাত ঠিক আছে আমরা কি বলেছিলাম যে মোলার আপেক্ষিক তাপ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার মানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে আমরা কি বলি বড় হাতের সিপি আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে আমরা কি বলি বড় হাতের সিপি জানবে এই দুটোর বিয়োগ ফল বা এই দুটোর অন্তর্ফল কি হয় আর হয় যেখানে আর কি সার্বজনীন গ্যাস ধ্রুবক এবার তোমরা বলবে স্যার আপনি তো বলে দিলেন আর হয় কি করে আর হয় আমরা বিশ্বাস করি না বিশ্বাস না করলে আর কি করা যাবে প্রমাণ করে দেখাতে হবে তো এটা আমি প্রমাণ করব তার আগে বলে দিই যে এর এই দুটোর যেরকম বিয়োগ ফল আছে তেমনি এই দুটোর অনুপাতও আছে ঠিক আছে এই অনুপাতটাকে আমরা কি লিখি গামা দ্বারা প্রকাশ করি গামা সমান কি লিখি আমরা না সিপি বাই সিভি ঠিক আছে এইগুলো কিন্তু সব বড় হাতে সিপি সিভি কারণ এগুলো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ
আর এটা হচ্ছে স্থির আয়তনের মূল আর আপেক্ষিক তাপ। এটা যদি স্থির চাপে শুধু আপেক্ষিক তাপ হতো, মানে স্থির চাপে আপেক্ষিক তাপ হতো কোনো গ্যাসে, তাহলে ছোট হাতে সিপি হতো, ঠিক আছে। এই গামাটা কিন্তু বড় হাতে সিপি আর বড় হাতে সিভিরই অনুপাত। এবার তোমরা বলবে যে এই অনুপাতটা আমরা কেন লিখছি, এই অনুপাতটা আমরা কেন লিখছি, বা গামা সমান সিপি বাই সিভি কেন করলাম, সিভি বাই সিপি কেন করলাম না কি। বা তোমরা বলবে যে গামা সমান টু সিপি বাই সিভি কেন করলাম না কি। বা আবার তোমরা বলতে পারো যে গামা সমান সিপি স্কোয়ার বাই সিভি কেন করলাম না। এর একটা কারণ আছে, বুঝলে। কি কারণ? না, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই যে সিপি বাই সিভির যে অনুপাতটা হয় না, এই অনুপাত থেকে আমরা অনেক কিছু জিনিস বলে দিতে পারি। কী কী জিনিস? না, এই মানটা থেকে আমরা বলে দিতে পারি যে গ্যাসটা মধ্যে কত পরমাণু আছে, মানে গ্যাসটি এক পরমাণুক না দ্বি পরমাণুক, এইটা আমরা এই অনুপাতটা থেকে বলে দিতে পারি। এই অনুপাতের একটা নির্দিষ্ট নির্দিষ্ট মান আছে, ঠিক আছে, সেইটা দেখেই আমরা বলে দিতে পারি যে গ্যাসটার মধ্যে কতগুলো পরমাণু আছে, ঠিক আছে। মানে আমরা এক্সপেরিমেন্ট করে বার করেছি যে সিপি বাই সিভির অনুপাতটা এত হলে গ্যাসটা এক পরমাণু হয় আর এত হলে গ্যাসটা দ্বি পরমাণু হয়, ঠিক আছে, এইরকম আছে। সেই জন্য আমরা গামাটা সিপি বাই সিভি করি, বুঝতে পেরেছো, সিপি স্কোয়ার বাই সিভি বা টু সিপি সিভি এই সমস্ত করি না। আবার গামাটা আর কোথায় কাজে লাগে জানো? তোমাদের যে রুদ্ধতা প্রক্রিয়া এর পরের ভিডিওতে আমি পড়াবো, সেই রুদ্ধতা প্রক্রিয়ার বিভিন্ন ক্যালকুলেশনেও গামাটা কাজে লাগবে, বুঝতে পারলে। আবার শব্দের গ্যাসের মধ্য দিয়ে শব্দের বেগ নির্ণয়ের সময়ও গামাটা কাজে লাগবে। গ্যাসের মধ্যে দিয়ে, গ্যাসের বা বায়ুর মধ্যে দিয়ে, এটা শব্দ অধ্যায়ে তোমরা দেখবে, শব্দের বেগ নির্ণয়েও গামাটা কাজে লাগে। গামা কাজে লাগে, তাহলে গামার কত গুরুত্ব আছে তোমরা বুঝতে পারছো। গামাটা আমরা এমনি এমনি কিন্তু সিপি বাই সিপি লিখিনি, ঠিক আছে। তোমাদেরকে কেউ পড়ানোর সময় বলে দিলে যে হয়তো তোর টিউশানে এরকমই হয় যে এই যে গামা, গামা সমান সিপি বাই সিপি মনে রাখবি না। আমরা কেন মনে রাখবো? সিপি বাই সিপি কেন, গামা সমান সিপি স্কোয়ার বাই সিপি কেন নয়? আমরা ধরছি যে আমরা সিপি বাই সিপি সমানই কেন গামা ধরছি, এর কারণ পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সিপি বাই সিভির অনুপাত সিপি বাই সিভির অনুপাতটা এমন একটা নির্দিষ্ট রেঞ্জে আছে, সেই রেঞ্জটা দেখে আমরা বলে দিতে পারি যে গ্যাসটা এক পরমাণুক না দ্বি পরমাণুক, ঠিক আছে। সেটা কিন্তু সিপি স্কোয়ার বাই সিপি দেখে আমরা বলতে পারি না, বা সিপি বাই টু সিপি সিভি এরকম যা ইচ্ছা বানাতে পারো তোমরা, এই সমস্ত দেখে বলতে পারি না, বুঝতে পারলে। তো এই সিপি বাই সিভি দেখে আমরা বলতে পারি গ্যাসটা এক পরমাণু না দ্বি পরমাণু। এই সিপি বাই সিভি বা গামা থেকে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করি রুদ্ধতাপ প্রক্রিয়ায়, আর গ্যাসের মধ্যে দিয়ে শব্দের বেগ নির্ণয়ের সময়ও এই সিপি বাই সিভি জিনিসটা ব্যবহার করা হয়, বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা প্রমাণ করব যে সিপি মাইনাস সিভি সমান আর, সিপি মাইনাস সিভি সমান আর, গ্যাসের গ্যাসের দুটি মোলার আপেক্ষিক তাপের অন্তরফল আর। প্রমাণ করার জন্য আমরা একটা চোঙ নিয়ে নেব, সুন্দর চোঙ নিয়ে নিলাম, যেরকম নিচ্ছিলাম ডিডাব্লিউ সমান পিডিভি প্রমাণ করার সময়। এই ভিডিও আমার যদি ভিডিও এর আগের ভিডিওগুলো দেখে থাকো তোমরা, তাহলে দেখবে এটা প্রমাণ করার সময় আমি এরকম একটা ছবি এঁকেছিলাম। একটা চোঙের মধ্যে একটা পিস্টন আছে, এই যে পিস্টন, এই পিস্টনটা ঘর্ষণবিহীন, বাস্তবে ঘর্ষণবিহীন হয় না কিন্তু ফিজিক্সের ক্যালকুলেশনে আমরা ঘর্ষণবিহীন ধরে নিই, ঠিক আছে। তাহলে এইটা এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, এর মধ্যে গ্যাস আছে, কত গ্যাস আছে না, ওয়ান মোল, ঠিক আছে। এই গ্যাসটার চাপ হচ্ছে পি, আয়তন ভি আর টেম্পারেচার টি, ঠিক আছে। এই গ্যাসটার চাপ কি? পি। গ্যাসটা পিস্টনের উপর পি চাপ প্রয়োগ করছে, ঠিক আছে। এখন আয়তন স্থির রেখে, আয়তন যদি স্থির রাখি আমরা, স্থির রেখে গ্যাসটির উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে, ডিটি পরিমাণ বৃদ্ধি করতে আমাদের কত তাপ লাগবে, ডিটি পরিমাণ বৃদ্ধি করতে, আমাকে দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, তাপ লাগবে
সিবিডিটি, এটা বড় হাতে সিবি, ঠিক আছে? কেন সিবিডিটি? যেখানে সিবি কি না স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এবার কেন সিবিডিটি হলো এখানে না সিবি, ডেফিনেশন কি? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা কি? না আয়তন সি দেখে কোনো গ্যাসের এক গ্রাম অনুপরিমাণ, এক গ্রাম অনুপরিমাণ কোনো গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি করতে, এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা বলবো সিবি। এক ডিগ্রি বৃদ্ধি করতে যদি সিবি লাগে তাহলে ডিটি বৃদ্ধি করতে কত লাগবে? সিবিডিটি। সেই জন্যই এটার মান হচ্ছে সিবিডিটি। জিনিসটা কতটা সিম্পল বুঝতে পারলে? তাহলে আয়তন স্থির রেখে গ্যাসটির উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে সেটা হচ্ছে সিবিডিটি, ঠিক আছে? আর এই গ্যাসটা আমরা এক মোল নিয়েছি, কিন্তু আমরা গ্যাসটা এক মোল বা এক গ্রাম অনু নিয়েছি, বুঝতে পারলে? এবার তোমরা দেখতে পাচ্ছ, এবার চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি, চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বাড়বে, গ্যাসের আয়তন বাড়বে, গ্যাসের আয়তন বাড়লে কি হবে? গ্যাস একটা কার্য করবে কি? আচ্ছা এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর লিখছি না, বুঝলে তো? কারণ লিখলে বেকার ভিডিওটা লেন্দি হয়ে যাবে, লিখলে বেকার ভিডিওটা লেন্দি হয়ে যাবে। দেখো আমি কি বললাম, যে চাপ স্থির রেখে আমি যদি গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করি তাহলে গ্যাসের আয়তন বাড়বে। আর আমি কি বলছি, গ্যাস আয়তন বাড়লে কি করে? গ্যাস কার্য করে। এবার আমরা চাপ স্থির রাখছি, চাপ স্থির রেখে গ্যাসের আয়তন বৃদ্ধি করছি, ঠিক আছে? ধীরে গ্যাসটা প্রসারিত হচ্ছে, গ্যাসটা কার্য করছে, এর জন্য নিশ্চয়ই বাহ্যিক কিছু পরিমাণ তাপের প্রয়োজন, অবশ্যই তাপের প্রয়োজন, ঠিক আছে? এর জন্যে বাহ্যিক কিছু পরিমাণ তাপের প্রয়োজন। এবার আমি ধরলাম এটার উষ্ণতা বাড়াতে এটা ডিএক্স পরিমাণ সরে গেল, গ্যাসটার উষ্ণতা বাড়াতে এই পিস্টনটা এই জায়গাতে চলে এলো, কি এই পিস্টনটা এই জায়গাতে চলে এলো। এবার পিস্টনটার ক্ষেত্রফল যদি এ হয়, পিস্টনটার যদি ক্ষেত্রফল এ হয়, আমি তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি সেই জন্য লিখছি না, ঠিক আছে? তোমরা প্রমাণ তো বইও পেয়ে যাবে, তো সেখান থেকে এখান থেকে বুঝে নাও, বই থেকে লিখে নেবে। এবার পিস্টনটার ক্ষেত্রফল যদি এ হয় তাহলে গ্যাস দ্বারা পিস্টনের উপর প্রযুক্ত বল কত হবে? গ্যাস দ্বারা পিস্টনের উপর প্রযুক্ত বল সমান কি হবে? বল সমান, এই আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে পিস্টনের উপর প্রযুক্ত বল সমান হবে চাপ মানে গ্যাসের চাপ ইনটু ক্ষেত্রফল এ। এটা আমরা কি না পিস্টনের ক্ষেত্রফল এ, এ হচ্ছে পিস্টনের ক্ষেত্রফল। তাহলে গ্যাস দ্বারা পিস্টনের উপর প্রযুক্ত বল সমান কি হবে? পি এ, কি? অতএব গ্যাস দ্বারা কৃতকার্য সমান কি হবে? কৃতকার্য সমান কি? বল ইনটু সরণ, কার্য সমান বল ইনটু সরণ। তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য কি হবে না? পি এ মানে বল ইনটু সরণ ডিএক্স। আবার এডিএক্স মানে কি? এডিএক্স সমান ডিভি, কি? এ ইনটু ডিএক্স, এ হচ্ছে এই ক্ষেত্রফলটা, ডিএক্স ইনটু মানে সরণ মানে, তাহলে এডিএক্স মানে কি? এই আয়তনের আয়তনটা, এই অংশের আয়তনটা যেটাকে আমরা ডিভি দ্বারা প্রকাশ করছি, বুঝতে পারলে? তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য হচ্ছে পি ডিভি। এবার আমরা কি করব, এবার চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে মানে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সমান কি হয়? সিপি। তো চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা এক মোল গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে কত পরিমাণ তাপ লাগবে? চাপ স্থির রাখলে এখানে আমরা আগেরটা যেমন আয়তন স্থির রাখছি, তাহলে এখানে আমি চাপ স্থির রাখছি। চাপ স্থির রাখলে এক মোল বা এক গ্রাম অনু পরিমাণ গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে কত কত পরিমাণ তাপ লাগবে? না সিপি ইনটু ডিটি, যেখানে সিপি কি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। কেন সিপিডিটি কেন হলো?
না আমরা কি জানি যে চাপ স্থির রেখে কোনো গ্যাসের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলবো সিপি বা মোলার স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। কিন্তু এক ডিগ্রিতে সিপি লাগছে, এক ডিগ্রিতে সিপি তাপ লাগছে, তাহলে ডিটি উষ্ণতা বৃদ্ধির জন্য কত তাপ লাগবে? সিপি ডিটি কি? তাহলে সিপি ডিটি। এবার আমরা তাহলে এইটা লিখতে পারি, এখানে সিপি পিডিভি আর আগে বের করেছিলাম সিপি ডিটি, তাহলে আমরা এটা এই জিনিসটা লিখতে পারি। দেখো তো সিপি ডিটি সমান সিভি ডিটি প্লাস পিডিভি। তোমরা বলবে স্যার বইয়েও তো এটা করা আছে কিন্তু আমরা বুঝতে পারিনি কেন করা আছে। তো চিন্তা করো না, বোঝানোর দায়িত্ব আমার, আগে দেখে নাও, ক্যালকুলেশনটা করে নাও টুকটুক করে, তারপরে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে এইটা কেন করে আছে বইয়ে। ঠিক আছে, তাহলে আমি সিপি মাইনাস সিভি করলাম, সিভি ডিটিটাকে এদিকে আনলাম, ডিটি কমন নিয়ে নিলাম, সমান পিডিভি হচ্ছে কি। আবার এক গ্রাম অণু বা এক মোল গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি পিভি সমান আরটি, হ্যাঁ কি না? জানি কি জানি না বলো আমাকে। তাহলে এর উভয় পক্ষকে ডেরিভেটিভ করে দিলে পিটা কনস্ট্যান্ট স্থির চাপ, তাহলে পিডিভি সমান আর ডিটি, হ্যাঁ কি না? তাহলে ডিটি সমান, ডিটি সমান কি হবে পিডিভি বাই আর। দেখো আমি এরকম যে ক্যালকুলেশন করছি না, এরকম ক্যালকুলেশন তোমরাও করতে পারবে, কীভাবে প্রমাণ করতে হয় খুব সহজে, সেগুলোর জন্যও আমি খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও আনবো, তোমাদের জন্য ভিডিও আনবো। ঠিক আছে, পিডিভি, অতএব সিপি মাইনাস সিভি সমান আর। এই ক্যালকুলেশানটা আহামরি কিছু নেই, সিপি মাইনাস সিপি মাইনাস সিভি সমান আর প্রমাণ হয়ে গেল। এবার আমি যেটা বলছিলাম, তোমরা বলবে এইটা কোত্থেকে এলো, এইটা কোত্থেকে এলো, বুঝতে পারলে? এইটা এসছে কোত্থেকে জানো তো? ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ থেকে, বুঝতে পেরেছো? বা এটাকেই আমি লিখেছিলাম মনে আছে কিভাবে, ডিকিউ? আমার ক্লাস দেখলে আশা করি বুঝতে অসুবিধে হবে না, আগের ভিডিওগুলো দেখলে। এটাকে আমি লিখেছিলাম ডিউ, ডিকিউ সমান ডিউ প্লাস পিডিভি থেকে। তাহলে এখানে ডিউ সমান কি জানো তো? এখানে ডিউ সমান সিভি ডিটি। এবার তোমরা বলবে কেন স্যার ডিউ সমান সিভি ডিটি কেন? কেন ডিউ সমান সিভি ডিটি? এই কারণে এখানে ডিউ সমান সিভি ডিটি, বুঝতে পেরেছো? এই যে এই সিভি ডিটি, এটার মান ডিউর সাথে সমান। কেন সমান না? এই দেখো আমি কি বলেছি, সেই আমি বলেছিলাম যে আয়তন স্থির রেখে এক মোল গ্যাসের উষ্ণতা একক বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে সিভি ডিটি কি। তাহলে প্রয়োজনীয় তাপ ডিকিউ সমান সিভি ডিটি, হ্যাঁ কি না? আবার সিভি ডিটি বা ডিকিউ সমান আবার আমরা কি লিখতে পারি? ডিকিউ সমান লিখতে পারি ডিউ প্লাস পিডিভি, হ্যাঁ কি না? কিন্তু আমি কি বলেছিলাম যে আয়তন স্থির, আয়তন স্থির মানে ভিটা কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট হলে ডিভি সমান কি হবে জিরো, মানে এইটা শূন্য হয়ে যাবে, তাহলে ডিউ সমান সিভি ডিটি হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে ডিউ সমান কেন কী করে সিভি ডিটি হলো আশা করি বুঝতে পেরেছো। তাহলে ডিউ সমান সিভি ডিটি, কিন্তু সিপি ডিটিটা আমি যখন বের করলাম সিপি ডিটির ক্ষেত্রে কিন্তু কার্য হবে, বুঝতে পেরেছো? তো সিপি ডিটির ক্ষেত্রে এটা জিরো হবে না, সেই জন্যে ডিকিউ সমান সিপি ডিটি আমরা লিখতে পারি, বা সিপি ডিটি সমান ডিউ প্লাস পিডিভি, যেখানে ডিকিউ সমান ডিউ প্লাস পিডিভি এটা আমরা ফার্স্ট ল থেকে জানি। তো এখানে আমি ডিকিউ সমান ডিউ প্লাস পিডিভি পেয়ে যাচ্ছি, তাহলে ডিউর মানটা এখানে বসিয়ে দিলেই তো ডিকিউ সমান ডিউ, ডিউর মানটা বসিয়ে দিলেই তো এইটা চলে আসছে, বুঝলে? তো এটার মান ডিউ কেন আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোনো জিনিস না বুঝতে পারো তোমরা আমাকে কমেন্ট করো। আজকের ভিডিও এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আমি কী করাবো, নেক্সট ভিডিওতে কী আছে? সম্ভবত প্রত্যাবর্তক পদ্ধতি আর হচ্ছে রুদ্ধতাপ পদ্ধতি, এই সমস্ত জিনিস আছে, এগুলো পরে করাবো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে, বাই।